বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্টটি ফিনান্সের অ্যাসাইনমেন্ট। দেখেন এখানে এসএসসি 2022 অ্যাসাইনমেন্ট টু, এইট উইক মানে সপ্তাহ আটের দুইটা অ্যাসাইনমেন্ট, যেটাকে ফিনান্সের উপরে আর একটা বাংলা দ্বিতীয় পত্র প্রতিবেদনের উপরে। এগুলো সবগুলো ভিডিও আপনার আমার ইলমা বুকশেলফ 01819395151 মোবাইল নাম্বারে দিয়েছি, আর আমার ইউটিউব চ্যানেল ইলমা বুকশেলফ, এখানে সবগুলো পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে আলোচনা হচ্ছে ফিনান্স অ্যাসাইনমেন্টের উপরে। এটা অ্যাসাইন নাম্বার টু, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এটা অধ্যায়, কিন্তু শিরোনাম হচ্ছে এটা, এটা শিরোনাম, এগুলো দেখে নেবেন। আর প্রশ্নগুলো হচ্ছে আমাদের এইটা, এই চার পাঁচটা প্রশ্ন আছে, ব্যাংকিং অর্থনীতির জন্য গুরুত্ব, শ্রেণীবাগ, এটা হচ্ছে তালিভুক্ত শ্রেণীবাগ, মালিকানা ব্যক্তির শ্রেণীবাগ, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমি একটা ক্লান্স এই প্রশ্নটা একটা আলোচনা করছি। হ্যাঁ, তার আগে আপনি আর একটা কথা বলি, এই শিরোনামটা এরকম একটা পেজে লিখে দেবেন কাম অ্যাসাইনমেন্টে, তাহলে সুন্দর হবে একটা গ্ল্যান্স। এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এখানে আছে, এই প্রশ্নগুলো, এই সবগুলো প্রশ্ন এখানে লিখে দেবেন, তাহলে আপনার কী হবে একটা গ্ল্যান্স, তখন প্রশ্নটা থাকবে, পড়তে সুবিধা হবে, শিক্ষকের সব কিছু সুবিধা পাবেন। আচ্ছা, দেখতে সুন্দর লাগবে। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, অ্যাসাইনমেন্টটি সামগ্রিক একটা ধারণা দিব আমি এখন, সামগ্রিক ধারণা। দেখেন অ্যাসাইনমেন্টের আলোচনাটা, এটা অধ্যায় দুইয়ের, এই সরি প্রথম অধ্যায়ের, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখান থেকে আসছে কি, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হচ্ছে কার্যাবলী, কিসের প্রতিষ্ঠান যে কাজ, এই প্রতিষ্ঠানটা যে কাজগুলি করে সেগুলোকে বলা হয় ব্যাংকিং, আবার যে ব্যক্তি করে তাকে বলা হয় ব্যাংকার। তাহলে এটা ক নাম্বারের প্রশ্ন ছিল, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার। আচ্ছা, ব্যাংক থেকে আবার বলছে খ নাম্বার বলছে কি, অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব, এটা আমাকে লিখতে হবে। আর ব্যাংকের শ্রেণীবাগ, শ্রেণীবাগ কয়েক ধরনের আছে, গ মানে এটা এটা আলোচনা করতে বলছে, গ নাম্বারের সংগঠন কাঠামো ভিত্তিতে উদাহরণ দিতে হবে কিন্তু এখানে। আবার উদাহরণগুলো আমরা আসছি দিব, তারপর সংগঠন একটা, এই দুইটা সেম লাগবে আসলে, কাঠামো একটা, সংগঠন একটা, মনে রাখবেন। এগুলো হচ্ছে একক ব্যাংক, মিশ্র ব্যাংক, চেইন ব্যাংক এগুলো, আর এটা হচ্ছে সংগঠন ভিত্তিক এক মালিকানা অংশীদারি কারবার, এই ধরনের ব্যাংকগুলো। আচ্ছা, এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের গ এটা, তার মালিকানা ভিত্তিতে শ্রেণীবাগ, এটা আমরা আসতেছি, এটা উম নম্বরে। আবার তালিকা ভিত্তিক ভিত্তিক শ্রেণীবাগ, সেটা ঘ নাম্বারে উদাহরণ দিতে হবে। আর কার্যভিত্তিক আর গ্রাহভিত্তিক আছে, এগুলো আমাকে আলোচনা করতে হবে না, এগুলো জাস্ট আমি তোমার শিখার জন্য এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট সামগ্রিক আলোচনা শেষ। এর প্রথম প্রশ্ন, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার ধারণা, এটা আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, দেখেন এই আমাদের প্রথম প্রশ্ন হলো ব্যাংক, ব্যাংকিং ধারণা। আচ্ছা, প্রথমে আমরা এই ব্যাংক, এটা প্রথম, এটা ক নাম্বার দিবেন না, এখানে স্টার দিবেন, আমি জাস্ট ক নাম্বারটা বোঝার জন্য দিয়েছি এখানে, কারণ প্রশ্ন ক ছিল না। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকের ধারণা দিবে, একটা চিত্র আঁকছি, বোঝার জন্য সুবিধা হবে, এটা দিলে সুবিধা, সুন্দর। এটা ব্যাংক একটা প্রতিষ্ঠান আমরা জানি, এখন প্রতিষ্ঠান কিছু কাজ করে, এই কাজগুলো কে করে, যে কাজ, এই কাজগুলোকে বলা হয় ব্যাংকিং, আর যে করে তাকে ব্যক্তি, সে ব্যক্তিটা হচ্ছে ব্যাংকার। তাহলে ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার, এই চিত্রটা বুঝতে পারলে আপনি মোটামুটি বুঝে যাবেন। আচ্ছা, এখন আমরা দিব ব্যাংক সম্পর্কে ধারণা, ব্যাংক সম্পর্কে ধারণা, এই ব্যাংকের ধারণা। হ্যাঁ, এটা বিভিন্নভাবে আপনি শুরু করতে পারবেন, তা আমি কী করছি, বিভিন্নভাবে শুরু করার জন্য একটা বিভিন্ন বিকল্প দিয়েছি, যাতে কপি একই না হয়, যাতে একজনের এক রকম চিন্তাধারা হয়, সেজন্য দিয়েছি। প্রথম কথা বলে দিচ্ছি, লেখার সময় আপনি অবশ্যই বই পড়বেন আগে, বই পড়লে আপনি ভালোভাবে লিখতে পারবেন, তারপর আমাদের এই ভিডিওগুলো দেখবেন। শুধু ভিডিও থেকে দেখলে আপনার অনেকে খুব কপি দিয়েছে, এইসব ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, আমাদের কোনো একটু অন্যরকম দেখেন, আমার সমাধান সংকেতগুলো দিয়েছিল, তাহলে আগে কী বসছি, বই পড়তে হবে অবশ্যই। আচ্ছা, এবার দেখেন আমি চাইলে এটা দিয়ে শুরু করতে পারি, ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, এদের একটা বাক্য দিতে পারি, পর বাক্য,
এই বাক্যটি সব সমাজেই প্রচলিত, তারপর আপনি আপনি লেখা শুরু করতে পারবেন। অথবা শব্দ দিয়ে ব্যাং শব্দ দিয়ে কোথা থেকে আসে সেটা দিয়ে শুরু করতে পারি। দেখেন বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়ে বর্তমানে ব্যাং শব্দটি পরিপূর্ণতা লাভ করেছে। ইটালীয় শব্দ ব্যাংকা এবং ফরাসি ব্যাং বর্তমানে ব্যাং শব্দে রূপান্তরিত হয়েছে, তারপর আপনি শুরু করতে পারবেন। তাহলে আর একটা অল্টারনেটিভ দিচ্ছে, অথবা বর্তমানকালে সব দেশেই ব্যাং শব্দটি একটি অর্থনৈতিক পরিভাষা হিসাবে রূপ লাভ করেছে, তারপর আপনি ডট ডট দিয়ে লেখা শুরু করতে পারবেন। আচ্ছা, অথবা একটা উদাহরণ দিতে পারবেন, প্রথমেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার চালের সংজ্ঞাও দিতে পারবেন, এখন একটা দিক সংজ্ঞা বেশি না, একটা দিতে পারেন চালে। অথবা দেখেন উদাহরণ দিয়ে, ধরা যাক ইলহাম এমন একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের নিকট হতে অর্থ সংগ্রহ করে, তাদের প্রয়োজনে ঋণ দান প্রদান করে থাকে। তাছাড়া ব্যাংক ধরে বিভিন্ন আর্থিক কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে ব্যাংকের কাজ কী? অর্থ সংগ্রহ, ঋণ দান। তাহলে এটা একটা কী উদাহরণ দিলাম, এটা তাহলে নিশ্চয়ই ব্যাংক নিশ্চয়ই। তারপর নেক্সট দেখেন, অন্যদিকে ইলমা এমন একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের জন্য পণ্য উৎপাদন ও সেবা দিয়ে থাকে। তাহলে এখানে কোনো আর্থিক কাজ জড়ি করে না, শুধু পণ্য উৎপাদন করে, তাহলে এটা ব্যাংক হবে না। তাহলে ইলহাম একটা ব্যাংক। এ দেখেন উপরের দুটি উদাহরণ থেকে বোঝা যায় ইলহাম প্রতিষ্ঠানটি হলো ব্যাংক, কারণ উক্ত প্রতিষ্ঠানটিতে ব্যাংকের মূল কাজ আমানত সংগ্রহ ও ঋণ প্রদান বিদ্যমান। তাহলে বুঝতে পেরেছেন। এবার আসুন চিত্র দিয়ে শুরু করতে হবে, ব্যাংক এটা দিয়েও শুরু করতে হবে। অর্থ সংগ্রহ করে, অর্থ সংরক্ষণ করে, অর্থ ঋণের মধ্যস্থ ব্যবসায়ী, আবার বিভিন্ন মাধ্যমে বিনিময় করে, হ্যাঁ এটাও দিতে হবে। তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবেন, তারপর উপসংহার দিবেন, শব্দটা লিখবেন না, শেষ করে দিবেন, তারপর ব্যাংকিং লিখবেন। আমাদের এখানে তিনটি পার্ট, এখন ব্যাংকিং দ্বিতীয় অংশ। ভূমিকা দিবেন, কিন্তু শব্দটা লিখবেন না, কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবেন, উপসংহার দিবেন, ঠিক এই স্টাইলে। ব্যাংকিং কাকে বলে আমি একটু আগে বলেছিলাম, ব্যাংকের কার্যাবলীটাই হচ্ছে ব্যাংকিং, ব্যাংকার একজন ব্যক্তি, এটাও স্টাইলে লিখবেন। ভূমিকা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, উপসংহার, এগুলো বই থেকে একটু দেখে দেখে মোটামুটি উপরের স্টাইলে লিখে রাখবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন সবাই। নেক্সট প্রশ্ন আমাদের অর্থনৈতিক গুরুত্ব, হ্যাঁ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব চারটে দিতে বলেছে। হ্যাঁ ভূমিকা দিবেন, চিত্রটা কীভাবে দিবেন একটু বলি। এই প্রায় চারটা 10-12টা পয়েন্ট আছে বইতে পাবেন, এই 10-12টা পয়েন্ট আপনি একটা গাছের চিত্র মাধ্যমে, বেলুনের মাধ্যমে, একটা ছাতির মাধ্যমে একে ডিজাইন করে এঁকে পারবেন। কিন্তু না দিলেও সমস্যা নেই, দিলে ভালো। তারপর আমরা গুরুত্ব লিখবো চারটা, মনে রাখবেন এই চারটা কী কী, জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সহায়তা, কৃষি উন্নয়ন, মূলধন সরবরাহ, প্রত্যেকটা 3-4 লাইন ব্যাখ্যা দিয়ে দেবেন। আর উপসংহার লিখবেন শেষে, উত্তম উপসংহারটা কী করবেন, শব্দটা লিখবেন না, উপসংহারটা দিবেন। হ্যাঁ এখানে তাহলে আপনি অন্য পয়েন্টে দিতে পারবেন, এই 10-12 পয়েন্ট থেকে অন্য পয়েন্টে লিখতে পারবেন। আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের আসছে কি, শ্রেণীবাগ সংগঠনের কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবাগ দেখানো, কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবাগ। ভূমিকা দিবেন, চিত্র এটা দিতেও পারেন, না দিলে খুব সুবিধা। তার সংক্ষেপ প্রত্যেকটা সংক্ষিপ্ত ব্যাখ্যা 3-4 লাইন দেবেন, উপসংহার লিখবেন। এই দেখেন চিত্রটা কীভাবে, কাঠামো ভিত্তিক ব্যাংক আসছে একটা চিত্র, আপনি অন্য ডিজাইনে দিতে পারবেন, এই একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক, প্রত্যেকটার এক ব্যাখ্যা দেবেন। তো উদাহরণটা মেইন ভালো করে দেবেন, কারণ প্রশ্ন বলছে কি, অবশ্যই উদাহরণ দিতে হবে। আচ্ছা একক ব্যাংক দেখেন, কিছু বর্ণনা দেবেন, 2-3 লাইন লিখবেন, এখানে বেশি না, 2-3 লিখে বর্ণনা বই থেকে পাবেন। উদাহরণটা আমি দেখা দিচ্ছি, দেখেন উদাহরণ আপনি অন্যভাবে দিতে পারবেন, এভাবে না দিয়ে অন্যভাবে চেষ্টা করবেন। এ ব্যাংক এবং বি ব্যাংক মানে দুইটা ব্যাংক, দেশের অন্যতম দুটি ব্যাংক। এ ব্যাংক লিমিটেড দেশে বিদেশে ব্যাংকিং কার্য পরিচালনা করে, অন্যদিকে বি ব্যাংক একটি অফিসের মাধ্যমে সব কাজ দেশে পরিচালনা করে, তারপরে ওদের একটা অফিস শুধু। উভয় ব্যাংকেই স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করে। তাহলে একটু আলোচনা দেখেন, বিশ্লেষণ মনে রাখবেন, একক ব্যাংক বাংলাদেশে নাই, তো যুক্তরাষ্ট্রে আছে, তবে আমরা একটু উদাহরণ দিচ্ছি। তাহলে এ ব্যাংক একটা শাখা ব্যাংক, কেন বুঝছি বলেন তো, কারণ সে দেশে বিদেশে বিভিন্ন শাখা আছে। বি ব্যাংকের কোনো শাখা নেই, একটি অফিসের মাধ্যমেই
সে সব কাজ পরিচালনা করে, তাহলে এটা হচ্ছে একক ব্যাংক। আর বি ব্যাংকটা হচ্ছে শাখা ব্যাংক, মনে রাখবেন। আর কেন, সে শাখা মাধ্যমে বিভিন্ন দেশে দেশে পরিচালনা করছে। তাহলে এটা আপনি এভাবে আমার বর্ণনাগুলো লিখে দিবেন। এবার দুই নম্বর শাখা ব্যাংক, বই থেকে দুই এক লাইন বর্ণনা লিখবেন। শাখা ব্যাংক উদাহরণ আমি এখান থেকে পেয়েছি, আপনি বুঝে গেছেন এটাই শাখা ব্যাংক, এটা আর এটা। তবুও আমরা একটু উদাহরণ দিয়েছি, দেখেন উদাহরণ। যমুনা ব্যাংক দেশে বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ, ঋণ প্রদান সহ অন্যান্য ব্যাংকিং কার্য সম্পন্ন করে আসছে। তাহলে এটা একটা উদাহরণ দিলাম। মনে রাখবেন বাংলাদেশ সকল বাণিজ্যিক ব্যাংক শাখা ব্যাংক, বলেন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যেটাই বলেন সবগুলো কি শাখা ব্যাংক। আচ্ছা, এবার চেইন ব্যাংক কি, এটা বর্ণনা দিয়ে একটা লিখবেন, এটা একটু ভালো মতো বুঝেন। আচ্ছা, চেইন ব্যাংক আর গ্রুপ ব্যাংক আমি একসাথে বোঝাচ্ছি। আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক সান ব্যাংক লিমিটেড, একটা ব্যাংক সানমান ব্যাংক লিমিটেড, সান ব্যাংক লিমিটেড। অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক মুন ব্যাংক লিমিটেড এবং ব্যানাস ব্যাংক লিমিটেড, এর অধিকাংশ শেয়ার কেনার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিল। অর্থাৎ তিনটা ব্যাংক, একটা সান ব্যাংক, মুন ব্যাংক, ব্যানাস ব্যাংক। সান বলছে কি, তোমাদেরকে আমি নিয়ন্ত্রণ করবো, তোমাদের শেয়ারগুলো কিনে। তাহলে সান ব্যাংক একটা মনে করবেন যে কি গ্রুপ ব্যাংক হবে, সান মুন ব্যানাস তিন জমির একটা গ্রুপ ব্যাংক হচ্ছে। আচ্ছা, কিন্তু মুন ব্যাংক লিমিটেড এবং ব্যানাস ব্যাংক লিমিটেড সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো। তারা বললো যে আমি আপনাদের প্রস্তাব মানি না, আমরা নিজেরাই পরিচালনা করবো। দেখেন ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনায় অধীনে নিজেদের ব্যাংকিং কার্য পরিচালনা এবং নিয়ন্ত্রণ কাজ শুরু করলো। তার মানে ওদের প্রস্তাব প্রত্যাখ্যান করে মুন আর ব্যানাস বলছে আমরা করবো, তোমাকে আমরা শেয়ার দিব না। আচ্ছা, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে কি মুন আর ব্যানাস হচ্ছে চেইন ব্যাংক, মানে ওদের একসাথে করছে। যদি সান মুন ব্যানাস তিনজন একসাথে কাজ করতো তখন সেটা হচ্ছে কি গ্রুপ ব্যাংক। চেইন ব্যাংক মানে কি দুজন একসাথে করতেছে, চেইন সিস্টেম করে। তাহলে এখানে বুঝে গেছেন, তাহলে এখানে উদাহরণ হচ্ছে কি মুন ও ব্যানাস ব্যাংক হচ্ছে চেইন ব্যাংক এটা, আর সান হচ্ছে গ্রুপ ব্যাংক। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের গ্রুপ ব্যাংক। তো গ্রুপ ব্যাংকের উদাহরণ এটা দিতে পারবেন চাইলে। হ্যাঁ, এবার গ্রুপ ব্যাংক দেখেন, তাহলে আমরা বলতে পারতেছি উপরের উদাহরণে সান ব্যাংক লিমিটেড এর প্রস্তাব মুন ব্যাংক লিমিটেড ও ব্যানাস ব্যাংক লিমিটেড গ্রহণ করলে, যদি গ্রহণ করতো তখন তিনটি ব্যাংক নিয়ে যে ব্যাংকিং কাজ পরিচালিত হতো সেটা হচ্ছে গ্রুপ ব্যাংক। আশা করি বুঝতে পেরেছেন। এবার মিশ্র ব্যাংক, মিশ্র ব্যাংক দেখেন কি। আচ্ছা, মিশ্র ব্যাংক সাধারণত কিছু বাণিজ্য ব্যাংকের কাজ করবে, আবার কিছু অর্থনৈতিক কার্যগুলি করবে, মিক্সড হয়ে যাবে, সেটাই হচ্ছে মিশ্র ব্যাংক। যেমন কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক কী করে, কিছু মানুষের টাকা সঞ্চয় করে, আমানত সংগ্রহ করে, আবার মানুষকে অর্থনৈতিক উন্নয়নে লোন দেয়। এ যেমন দেখেন উদাহরণ দিচ্ছে, হ্যাঁ এটা কিছু বর্ণনা দেবেন বই থেকে। রমজান আলী একজন কৃষক, অভাব অনটন লেগেই আছে, একজন কৃষি কর্মকর্তার সাথে আলাপ পরিচয়তায় মানে আলাপ পরিচয়তায় গ্রামীণ অর্থনীতি উন্নয়নে বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে পারেন। এখন তিনি এমন একটি তালিকাভুক্ত ব্যাংক খুঁজছেন যা তাকে একাধারে কম সুদে কৃষি উন্নয়নে ঋণ সহায়তা এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসাবে জমা রাখার সুযোগ দিতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি এই ব্যাংকটা কী করছে, ঋণও দিচ্ছে আবার সঞ্চয়ও আমানত হিসাবে গ্রহণ করতেছে। হ্যাঁ, ঋণ কৃষির জন্য কৃষি উন্নয়নে দিচ্ছে, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে কি মিশ্র ব্যাংক। আবার তালিকাভুক্ত হলে মনে করেন এগুলো বাণিজ্যিক ব্যাংক। তাহলে এই এখান থেকে আমরা মোটামুটি একটা আলোচনা বুঝতে পারছি। এখন নেক্সট পয়েন্ট আমরা দিব তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক দেখেন, এই সমাধান সংকেত দিচ্ছি। তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাংকের শ্রেণীবিভাগ, তালিকাভুক্ত ব্যাংক দুই রকম, এখানে এটা শ্রেণীবিভাগ দুই রকম, তালিকাভুক্ত একটা, অতালিকাভুক্ত শ্রেণীবিভাগ একটা। তালিকাভুক্ত ব্যাংক মানে কি, মনে করেন বাণিজ্যিক ব্যাংকগুলো সব তালিকাভুক্ত, আর যেগুলো তালিকা নাই সেগুলো অতালিকাভুক্ত। এই দেখেন তালিকাভুক্ত ব্যাংক, এটা আমরা বই থেকে কয়েকটা লিখবেন। হ্যাঁ,
বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক, যেমন জনতা ব্যাংক, জনতা ব্যাংক, ঢাকা ব্যাংক, এগুলো সব তালিকাভুক্ত। উপরের শাখা ব্যাংক থেকে আমরা উদাহরণগুলো দিতে পারবো। শাখা ব্যাংক কোথায় পেয়েছি? ওই দেখেন এই শাখা ব্যাংক, এইটা এই ধরনের একটা আমরা শিখছি। যমুনা ব্যাংক দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম না, এই জিনিসটা আপনি এখানে চালিয়ে নিয়ে আসতে পারবেন, অন্য বা অন্যভাবে ঘুরে যেয়ে দেখতে পারবেন। আচ্ছা, নেক্সট অতালিকাভুক্ত ব্যাংক কোনগুলো? হ্যাঁ, এগুলো তালিকা হচ্ছে না। যেমন এ ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে, কিন্তু তাদের উপর জনগণের আস্থা কম, কারণ প্রতিষ্ঠানটি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে না। তাই প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে উদ্ধার করার কেউ নেই। তারা তাদের ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। তার মানে কি? ওরা অতালিকাভুক্ত, সেজন্য ওদেরকে নিয়ন্ত্রণ করা কেউ নেই। হ্যাঁ, তাহলে একটা উদাহরণ দিলাম। এবার নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে কি, মালিকানা ব্যক্তিত্ব শ্রেণীবাগ, মালিকানা ব্যক্তিত্ব শ্রেণীবাগ শেষ প্রশ্ন। হ্যাঁ, মালিকানা ব্যক্তিত্ব শ্রেণীবাগটা, হ্যাঁ, সরকারি ব্যাংক এ লিখলে ব্যাংকের শ্রেণীবাগ, ভূমিকা দিবেন কিন্তু ভূমিকাটা লিখবে, শব্দটা লিখবেন না, চিত্র দিছি। সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, যৌথ মালিকানাধীন ব্যাংক। আচ্ছা, দেখেন প্রথমে সরকারি ব্যাংক দেখেন। সরকারি ব্যাংক আমরা যেমন জানি বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এগুলো আর কি, কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে। দেখুন বর্ণনা বই থেকে লিখবেন, উভয় ব্যাংকের মূল উদ্দেশ্য, সরি, ওয়াই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফার্জন নয়। এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, দেশে দ্রব্য সামগ্রীর দাম বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যাংকে সহযোগিতা করে। তার মানে কি, এটা মুনাফার্জন হবে না, সরকারি ব্যাংক নিশ্চয়ই, তাই একটু উদাহরণটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এ প্রাইভেট বা বেসরকারি ব্যাংক সব আমাদের দেশে এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সবগুলো প্রাইভেট ব্যাংক। অর্থাৎ উপরের শাখা ব্যাংকের উদাহরণটা আপনি এখানে লিখতে পারবেন। শাখা ব্যাংকের উদাহরণ আমি একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। শাখা ব্যাংক মানে কি, যেগুলো কি এইটা, এই যমুনা ব্যাংকটা দেখেন, এইটাই কি শাখা ব্যাংকের উদাহরণ। এটা এখান থেকে লিখতে পারবেন আপনি, ঠিক এটা একটু কপি করে বা অন্যরকম করে একটু লিখিয়ে দেবেন। এবার আসেন নেক্সট, যৌথ মালিকানাধীন ব্যাংক। ওই আমরা একটু আগে দিলাম, চেইন ব্যাংকিং দিলাম না, একটা সানমুনের একটা উদাহরণ দিলাম না, সেই সানমুনের উদাহরণটা আপনি এখানে চালে নিয়ে আসতে পারবেন। সানমুনের উদাহরণ এইটা দেখেন, এটাকে একটু চেঞ্জ করে আপনি নিয়ে আসতে পারতেছেন, এইটা সানমুন, এটা এখানে চেইন ব্যাংকিং। আবার হ্যাঁ, দেন আমাদের যৌথ মালিকানাধীন ব্যাংক দেশে হচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড, মনে রাখবেন। আচ্ছা, এবার স্বায়ত্তশাসিত ব্যাংক, যেগুলো নিজস্ব একটা অধিকার আছে, যেমন মিশ্র ব্যাংক, কৃষি ব্যাংক একটা উদাহরণ দিলাম না, একটা ওই রমজানের একজন কৃষক ছিল, সেটা আপনি এখানে দিতে পারবেন মিশ্র ব্যাংকে। দেখেন এইটা, এই উদাহরণটা একটু চেঞ্জ করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ভিডিও বেশি বড় করতেছি না। হ্যাঁ, আচ্ছা, এখানে উদাহরণগুলো আপনার নিজেরা একটু সমাধান সংখ্যা দিয়ে চেষ্টা করবেন, নিজেরা নিজেরা উপসংহার দেবেন, শেষ করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল ইমা বুকশেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার দিবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।